দেখলাম, মানে আমি নিতে পারছি না, চিৎকার করছে রুম কি অস্বাভাবিকভাবে লাইভের মধ্যে। মানে আমি ভেবেছিলাম ঢুকবো, কমেন্ট করব, কি ঢুকবো কি কমেন্ট করব। আমি ওর ভিডিও মানে লাইভ দেখে হতভম্ব হয়ে গেলাম। তার মধ্যে আছে ভিউয়ার্সদের অসম্ভব কথাবার্তা, তার মধ্যে যারা ওকে নিয়ে নেগেটিভ ভিডিও, বিশেষ করে নীল লিদ্রা ঢুকলো, ঢুকে আরও কতগুলি এক্সট্রা কমেন্ট। ও এমনিতে এদেরকে দেখলে রেগে যায়, হ্যাঁ, কিন্তু ওকে চড়িয়ে দেওয়ার জন্য নীল লিদ্রারা আরও বেশি ওকে খেপিয়ে দেয়, যাতে ও আরও খেপে যায়, আরও রেগে যায়। তো এই অবস্থাতে এইভাবে চিৎকার করে কেউ লাইভ করে, আর মরে যাব আমি? ও মাথা মতো ঢুকে গেছে একটা জিনিস, আমার তো রীতিমতো ভয় লাগছে। ও রোজ একটা মতো কথা বলছে যে আমি আমি থাকলে এই পরিবারে মিল হবে না। আমি আর বুঝলাম না, আজ সাধারণত লাইভেরও দুজন বসে, আজকে লাইভেও একা আসলো, কিছুক্ষণ সময় কান্নাকাটিও করলো। হ্যাঁ, এই অবস্থাতে মানে আমি সত্যি ভাষা খুঁজে পাচ্ছিলাম না, কারণ আমি ঢুকলে পরে আমি কি বলবো, যা খুশি তা, মানে লোকেও বলছে, ও বলছে, একে অপরকে নিয়ে, মানে এই অবস্থা চলতে গেলে তো আমার তোমার মনে হচ্ছিল ওরা লাইভের মধ্যে স্ট্রোক ফোক হয়ে যায়, তার মধ্যে আমার মেয়েকেও বকছে, চলতে যাওয়া যেতে পারে না। আচ্ছা, যারা আমরা কন্ট্রোভার্সি ভিডিও করি মানে কি কাউকে আমরা শেষ করে দেব? ও কিছুতেই ওর এগেনস্ট যে নেগেটিভ ভিডিওগুলি নামছে এগুলি আর নিতে পারছে না। আমি ওকে অনেকবার বলেছি তুমি ওয়াইটি ছেড়ে দাও, তুমি যদি ওয়াইটি ছাড়ো তবেই তোমার তুমি থাকবে ভালো, কিন্তু যেহেতু নিজে আজকেও বলেছে আগেও বলেছে ওয়াইটিও ছাড়বে না, তো ওয়াইটি ছাড়বে না। ওয়াইটি যখন যতদিনও ছাড়বে না, তত ওকে ওর এগেনস্টে বা ওকে নিয়ে নেগেটিভ ভিডিও তো হবেই, সে নেগেটিভ ভিডিওটা করার বন্ধ করার মতো কারোর ক্ষমতা নেই ওর এগেনস্টে। নেগেটিভ, ওর মা বাবা প্রচণ্ড আপসেট, ওর পরিবার আপসেট, ও মানে কি বলবো, ও আসতে পারছে না ওই জায়গাতে, কারণ গ্রামের লোক ব্যাপার আছে, তো যেখানে গ্রামে থাকে, সব কিছু মিলে ও আরও আপসেট হয়ে গেছে। ও যে কেন এতটা আপসেট হয়েছে, মানে এইরকম লাইভে লাইভের মধ্যে চিৎকার শুরু করেছে। তো সেখানে আমি বলবো, আজকে ঢঙ্গি বুকে বলবো, দেখো সবাই কিন্তু একটা কথা বলছে, তোমরা মানে তুমি আর তোমার যা দুজনেই, রুমকি ঝুমকিও তুমিও, তোমরা পরিবারটাকে বেঁচে খাচ্ছ, পরিবারের মান সম্মান বেঁচে খাচ্ছ। এটা প্রত্যেকে, কিন্তু ওইখানে ভিউয়ার্সরাও লিখেছে যে পরিবারের মান সম্মান বেঁচে খাওয়াকে জিনিস, পরিবারের কথা, ঘরের কথা ঘরে বসে আলোচনা করো, এইভাবে সোশ্যাল মিডিয়াতে কেন এসব কথা আনছো? তো এই যে একটা পরিবারকে বেঁচে তোমরা দুজনেই খাচ্ছ, তুমি এবং রুমকি ঝুমকি, ঠিক আছে? তো সেখানে তোমরা কি পারো না, অ্যাটলিস্ট দুই বউ যখন মিল হতে পারো না, সেখানে আমি বলবো দুই ভাই কেন কথা বলে ব্যাপারটা কিছু করার চেষ্টা করছো না? যে অ্যাটলিস্ট কন্ট্রোভার্সি যারা ভিডিও করছে ওদেরকে তোমরা থামানোর চেষ্টা করো। এখন ঢঙ্গি বলে কেউ তো থামবে না, কেন থামবে না? যখন তোমরা বলেছিলে তোমরা থেমে যাও, তখন তো থেমে গেছিলো অনেকে, তাহলে কেন থামবে না? ওর মাথা খারাপ হয়ে গেছে, কে নাকি ওর মেয়ের স্কুলের অ্যাড্রেস সব কিছু করে ভিডিও করে ফেলেছে, কে কি করে ফেলেছে, মানে চিৎকার, আমার মেয়ে বাঁচবে না, আমি বাঁচবো না, এগুলি কীসব বলতে বলছে ও? তোমার ভালো লাগছে ঢঙ্গি বউ? সত্য হলেও তো তোমার যা আপন যা পারা যায়, মানে আমারও ছোট যা আছে জানো, মানে আমি ভাবতে পারি না আমার যা ভাই কান্নাকাটি করবে আর আমি বসে বসে দেখব, অসম্ভব। সাংসারিক ঝামেলা লাগালাগি দুই জনের মধ্যে হতেই পারে, এদিকে তোমরা দুজনেই যদি এখন মা হতে চলো, তাহলে দুজনেই তো স্ট্রেস রিলিজ থাকতে লাগবে। তুমি বলবে যে ঢঙ্গিবো বললে আমি মা হতে যাচ্ছি, ও কোথায়? ও দেখলাম বললো যে মানে ওরও ইচ্ছা আছে, কারণ ও চলে গেলে পৃথিবী থেকে ওর মেয়ের সঙ্গে খেলার কি, ওটা তো সত্যি কথা, তাই মেয়ের জন্য হতে পারে ও, মেবি সেকেন্ড চাইল্ডের কথা ভাবতে পারে, এটা যেটা বললো সেটা আমি বলছি। হ্যাঁ, তাহলে ও যদি মেয়ের জন্য সেকেন্ড চাইল্ড আনে আর এখনই যদি আনতে থাকে, তাহলে তো অবস্থা কাহিলে যাবে। ও আনতেই পারে মেয়ের জন্য সেকেন্ড চাইল্ড, কিন্তু এখন এই অবস্থা যদি স্ট্রেস, এর মধ্যে বলছে ওর হিমোগ্লোবিন কম, তার মধ্যে লোক এই যে নীল নীল রেখে যাচ্ছে হিমোগ্লোবিন কম, তো তোর কি, তুই তো আজকে অনেক রক্ত পাইছিস, মানে ওকে ওকে আরও উত্তেজিত করে তুলছে, ও এইটুকুনটাকে আরও উত্তেজিত করে তুলছে, আর ওকে থামানোর তো কারো সাধ্য নেই, কারণ ওর লোকরা বলছে থেমে যাও থেমে যাও থেমে যাও, ও থামবে না। বিশ্বাস করে আমার প্রচণ্ড ভয় লাগছিল যে ওই সময় না ওর কিছু হয়ে যায়, আর মাথার মধ্যে কনস্ট্যান্ট ও ঢুকে পড়েছে ওই কথাটা, মৃত্যুর কথাটা, এটা কিন্তু ভালো লক্ষণ না। আমি একটা কথা বলবো রুমকির ঝুমকির বরকে, তুমি কিছু কেন স্টেপ নিচ্ছ না, কেন বউকে বোঝাচ্ছ না? নর্মাল এতদিন তো নর্মালভাবে ব্লগ করতো, লোককে কন্ট্রোভার্সি ভিডিও করছে করছে করছে,
দীঘার থেকে আসার পর থেকে আমি নিতে পারছি না, বিশ্বাস করে নিতে পারছি, এটা বারবার বলছে। হ্যাঁ, তারপরে একটা কথা বললো আজকে দেখলাম ভিডিওতে লাস্ট দিক দিয়ে, ও শাশুড়ির সাথে নাকি কথাবার্তা বলতে এখন নাকি রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে। বুঝলাম না এটা কেন, এটা বললো কি কারণে বললো, কিসের জন্য বললো, রাস্তাটা কিভাবে বন্ধ করা হলো। মা তো দুই ছেলেরই, অ্যাটলিস্ট মার সাথে কথা বলার অধিকারটুকু নেই কেন? কেন? তারপর একটা কথা বললো যে আমার শাশুড়ি যদি আমার একটা বাচ্চার কাপড় বাইরেও থাকতো উঠাতে যেত, তাহলে বলতো যে একজন আমার ঘরে খায় দেয়, অন্য কারোর মানে কাপড় তোলে। তো এই কথাগুলি কি ভিডিওতে এসে বলার কথা? দেখো ঢঙ্গিবু, আমি তুমি মা হবে বলে আমি তোমাকে কোনো রকম ভিডিও করছিলাম না, আমি চাই না তোমার কোনোরকম স্ট্রেস থাক, এইভাবে কি তুমি স্ট্রেস ফ্রি থাকতে পারবে বলো? আগুন লাগাবো সবাই, আমরা সবাই, কারণ আমাদের এটা ম্যাটার্স। হ্যাঁ, আমরা যা খুশি তা বলবো, যা খুশি তা বলবো, কিন্তু তুমি বলো, তোমার তো পরিবার, দিনের শেষে তোমার যা, আর তুমি এইভাবে, তুমি যদি স্ট্রেস এভাবে নাও কী করে হবে? আর ও স্ট্রেস নিলে বা কি, ও যেভাবে স্ট্রেস আমি দেখছি, মানে আমি এই রূপ কখন দেখিনি, চিৎকার করছে, চেঁচামেচি করছে, অত বড়, ইনফ্যাক্ট মেয়েকেও বকছে, আর বারবার ও বলছে তার কথা, আমি আর নিতে পারছি না, নিতে পারছি না, নিতে পারছি না। তোমরা কি মানে কোনো অবস্থাতেই দুই ভাই মিলে অ্যাটলিস্ট ফোনে ফোনে যে এইগুলি তোমরা থামাও? আর ঢঙ্গিবউ তুমি বললে তো অবশ্যই তোমার ঘরের লোকরা নিশ্চয়ই এক দুজন শুনবে। তোমার হচ্ছে ভয়, আমি মানে ভয় পেয়ে গেলাম, মানে কোনো অবস্থাতেই নেওয়া যাচ্ছে না। আর সেই পোষ্যটা কেন কামড়ালো, কেন কামড়ালো না, কে কামড়িয়েছে, কিসের জন্য, তুমিই বলেছো ঢঙ্গি বলছো পোষ্যটা শুধু তোমার শাশুড়ি মাকে না, পোষ্যটা তোমাকেও কোনো এক সময় কামড়িয়েছিল, বা তোমার ভাগনাকেও কাম, মানে তোমার পোষ্যটার একটা কামড়ানির বাতিক আছে, ও কামড়িয়েছে, ও তোমাকে কামড়িয়েছে, তারপরে সমুদ্রকে কামড়িয়েছে, মানে ও কামড়ায়। এটা নট নেসারি যে শাশুড়ি মা কিছু করেছেন বা মেরেছেন বা কিছু হয়েছে বলে ও কামড়েছে, তোমাকে তাহলে কেন কামড়ালো? তুমি তো মা, বা তোমার ভাগনাকে কেন কামড়ো? যথেষ্ট মিল, মানে ওর একটা কামড়ানোর বাতিক আছে, ওর ট্রেন্ড হলো ওর কামড়ানো বাতিক আছে। সেই কুকুরের কামড় থেকে শুরু করে চিল্লা চিল্লি বাবা লাইভের মধ্যে কম করে, মানে ওকে থামানোর মতো কোনো লোক নেই। আমি বুঝলাম না ওর হাজবেন্ড আজকে পাশে কেন ছিল না, বা কেন এসে বলছে না তুমি থেমে যাও, থেমে যাও, থেমে যাও, থেমে যাও কথাটা কেন বলছে না, সেটা আমি বুঝতে পারলাম না। বাচ্চা মেয়েটা দূরে হয়তো বসে আছে, ও দেখছে মা চিৎকার করছে, এভাবে বাচ্চা মেয়েটার উপরে কি এফেক্ট করে বলেন, বলবেন তো? আর মেয়েটাকেও বলছে আমি মারবো, এরকম করে না রুমকি চুমকি, শরীর খারাপ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। মানে আমি বিশ্বাস করো আমি ভাষাটা হারিয়ে ফেললাম, আমাকে যখন কেউ সে লিখলো, আমি তো ভিডিও করছি, আমি একটুখানি পেছন থেকে গেলাম, বাবা মাথা ঘুরছে আমার দেখার পরে। তোমরা দুজনেই মা হও, দুজনেই সুস্থ সবল বাচ্চা দাও, কিন্তু এইভাবে স্ট্রেস লাইফে বাচ্চাটা আনার চেষ্টা করো না। সবাইকে বোঝাও, তোমাদের কথা নিশ্চয়ই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বুঝবে। তোমরা যদি বেরিয়ে এসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থামতে না বলো, তাহলে কেউ থামবে না। ঢঙ্গি বউ ভেবে দেখো, তোমার এখন ভাবার সময়, তোমাকে নেকে কি বলছে, তুমি ছেড়ে দাও এসব, আমি রুমকুচুমকিকেও বলি তোমরা ছেড়ে দাও। যদি কারো নেগেটিভ ভিডিও দেখতে ভালো না লাগে, নোটিফিকেশন হাইড করে দাও, আসবে না নোটিফিকেশন। ঢঙ্গি বউ তোমারও উচিত না কোনো রকম ভিডিও যদি রুমকি ঝুমকির এগেনস্টে হয় তাও তুমি দেখবে না, কারণ এটা তোমার জন্য ক্ষতিকারক। তোমার মাথার মধ্যে আচ্ছা ওকে বকছে, ওকে বকছে, একটা খেয়াল আসবে, এই খেয়ালগুলি এই টাইমে আসা ঠিক না। স্ট্রেস ফ্রি লাইফ, তোমাদের এখন স্ট্রেস ফ্রি লাইফ দরকার। সত্যি কথা বলতো ঢঙ্গি বউ, যদি রুমকি ঝুমকি কোনো কিছু ক্ষতি হয়ে যায়, তুমি নিজের মনকে ভোলাতে পারবে? আর রুমকি ঝুমকি তুমিও বলো, তুমি পারবে নিজেকে ক্ষমা করতে? দুটো বউ, দুটো বাচ্চা আনো বাড়িতে, কত তিনটা বাচ্চা মিলে হাসা হাসি খেলা খেলে হবে, তা না করে তোমার যখন দুজন দুজনের জন্য চুলাচুলি করো, আমরা তো মজা নেবো, আমাদের কাজই হচ্ছে মজা নেওয়া। আমরা কন্ট্রোভার্সি করি, আমরা কন্ট্রোভার্সি ভিডিও করি, আমরা রেভিনিউজ করি, আমরা এক্সট্রিমলি কথা বলবো, এখন আরও ঝা ঝা করবে। ওকে লোকে বকছে, ও লোককে গালি দিচ্ছে, ওকে লোকে বকছে, ও লোককে গালি দিচ্ছে। আজকে কেন ওর হাজবেন্ড পাশে ছিল না সেটাই বুঝতে পারলাম না, জানি না, আমার কিছু বলার নেই, এটুকুনি বলবো। রুমকি ঝুমকিকে একটু শান্ত থাকো, শান্ত হও, আর কিচ্ছু করো না। ইউটিউব ছাড়বো না, ইউটিউব ছাড়বো না বলেই চলেছে, কিন্তু ইউটিউব না ছাড়লে তোমাকে কন্ট্রোভার্সি ভিডিও নেগেটিভিটি তোমাকে নিতে লাগবে, কন্ট্রোভার্সি ভিডিও নেগেটিভিটি তোমাকে নিতে লাগবে। তাহলে তুমি নেগেটিভিটি নিয়েই তুমি ব্লগ চালাও, কে কী বলছে না বলছে এখান থেকে ঢুকে এখান থেকে বের করে দাও। তুমি বাকিদেরকে নিয়ে যে আমরা ভিডিও করে কেউ কথা বলছে, বলছে না, যার যার কাজ যে যে করে চলছে, তুমি সেটা করো। আইদার তুমি কন্ট্রোভার্সি ভিডিওটা মেনে নাও, আর না হলে তুমি শান্ত হয়ে
বলুক গিয়ে, আমি আমার ব্লক করে যাই। মানে আমার সত্যি কোনো ভাষা নেই, শুধু আমি ভাষা নেই বারবার বলছি, মানে আমি অবাক হয়ে গেছি। ঢঙ্গি বউ, কিছু একটা করো, কিছু করো, তোমাকে আমি বলছি কিছু একটা করো, কারণ আলটিমেটলি কী হবে তোমাদের পরিবারটা না, আমার রীতিমতো ভয় লাগছে, আমার রীতিমতো ভয় লাগছে। অন্য কারোর পরিবার কিন্তু এরকম না, তোমাদের পরিবারটা দেখার পর আমার তুমি বলবে যে আমরা বাবা জীবন আর পিঙ্কিকে নিয়ে করি, করলে ওরা অনেক মানে সলিড, ওদের মধ্যে হাসি আছে, আনন্দ আছে, ঘোরাফেরা আছে, বেড়ানো আছে, তোমাদের মধ্যে সেটা নেই। তোমরা সবসময় স্ট্রেস থাকছো, স্ট্রেস, পারিবারিক, ওরা কিন্তু মারপিট করুক, কান্নাকাটি করুক, হাসাহাসি করুক, ঝগড়াঝাটি করুক, সোসাইটিতে সোশ্যাল মিডিয়াতে নিন্দা ছেড়ে হোক, কিন্তু ওদের মধ্যে হাসি, আনন্দ, পার্টি সব আছে, তোমাদের নেই এতটা। আর ফুললি স্ট্রেস থাকলে পরে কোনো দিন কোনো লাইফে কোনো জায়গাতে শান্তি পাওয়া যায় না। জানি না, আমি দুজনকেই বললাম, এরতে বেশি আমি দুটো ছেলেকে বলবো, বাড়ির দুই ছেলেকে বলবো, তোমরা এগিয়ে আসো, তোমরা এগিয়ে এসে দুজনকে বোঝাও, এটুকুনি বলবো। বাই।